বন্ধুরা আসসালামু আলাইকুম, আমি রাশেদ, অনলাইনে প্রো 360-র পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বন্ধুরা, অনেকেই আমরা ইউটিউব ব্যানার তৈরি করার জন্য কত না টেনশন করি, কত না মাথাটা চাপড়িয়ে টেনশন করতে থাকি। তো বন্ধুরা, আজকে আমি দেখাবো আপনি কীভাবে আপনার হাতের অ্যান্ড্রয়েড ফোন দিয়ে প্রফেশনালি ইউটিউব ব্যানার তৈরি করবেন। তো এই জানতে হলে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখতে পাচ্ছেন আমি একটা ইউটিউব ব্যানার তৈরি করেছি, কত সুন্দর দেখা যাচ্ছে। তো ইউটিউব ব্যানার তৈরি করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে লাগবে একটা পিক্সেল অ্যাপ সফটওয়্যার। তো পিক্সেল অ্যাপে যাবেন, পিক্সেল অ্যাপে যাওয়ার পর আপনি এটা রোটেশন করে নিলাম, নেওয়ার পর আমরা এখান থেকে থ্রিডিতে যাব, যার পর এখান থেকে ইমেজ রিসাইজে যাব, তারপর এখানে কাস্টমসে ক্লিক করে ইউটিউব ব্যানার নিয়ে নেব। দেন ইউটিউব ব্যানারটা নিয়ে নেওয়ার পর ওকেতে ক্লিক করব। দেন ওকেতে ক্লিক করার পর আমরা এটা এই ফোনটা ডিলিট করে দেব, তারপর আমরা এখান থেকে চলে যাব প্লাস আইকনে। তো দেখুন এখানে প্লাস আইকনে যাওয়ার পর ফ্রম গ্যালারি, ফ্রম গ্যালারিতে যাওয়ার পর এখান থেকে আমরা এই ফ্রন্ট ইয়ার লেয়ারটা নেব বা এই পিকচারটা নেব। এটার যদি আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকে, সেখান থেকে আপনি এই ইউটিউব ব্যানারের লিঙ্কটা আপনি নিয়ে নিতে পারবেন, ডাউনলোড করে নিতে পারবেন। তো এটা আমরা সুন্দরভাবে বসিয়ে নেওয়ার পর আমরা এটা কালার চেঞ্জ করার জন্য এই বিত্রতে ক্লিক করব, তারপর আমরা এখান থেকে চলে যাব কালার্স, তারপর এখান থেকে অ্যানেবল করে দেবো। দেন এখানে অ্যানেবল করে দেওয়ার পর আমরা এখান থেকে একটা আমাদের পছন্দ মতো কালার নেব, আমার এটা ভালো লাগলো এই কালারটা নিলাম। নেওয়ার পর আমরা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব, প্লাস আইকনে ক্লিক করার পর এটা আমরা শ্যাডোটা নতুন একটা লুক নেওয়ার জন্য সুন্দরভাবে এখানে আমরা এটা মেজারমেন্ট করে নেব, তারপর আমরা এখান থেকে ট্রিক দিয়ে দেবো। দেন ঠিক দেওয়ার পর আমরা এখন যে কাজটা করবো, আবার এখানে ক্লিক করবো, তারপর এখান থেকে আমরা কালার্সে যাব। কালার্সে যাওয়ার পর আমরা এখন মাঝের যে শেপটা আছে এই কালারটা আমরা আমাদের মনের মতো করে নেব। তো দেন আমার এই কালারটা ভালো লাগলো, আমি এই কালারটা নিয়ে নিলাম, তারপর আমরা টিক দিয়ে দেবো, ওকে করে দিলাম, টিক দিয়ে দেবো। তো টিক দেওয়ার পর আমরা এখন যে কাজটা করবো, আমরা এখানে আবার প্লাস এখানে ক্লিক করবো, তারপর ফ্রম গ্যালারিতে যাব। যাওয়ার পর আমাদের এই সার্কেলটার প্রয়োজন হবে, সার্কেলটা ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে নিয়ে নেবেন। তারপরে আমরা এখানে ক্লিক করে সার্কেলটা ইরিজার করে নেব। তো এই কালার ইরিজারটা করার জন্য এখানে আসার পর এভাবে ইরিজার করে নেব। তো দেন ইরিজার হওয়ার পর ওটা একটু বাড়াই দেব, তারপর আমরা এটা সুন্দর মতো বসাই নেব। দেন আমরা বৃত্তের কালারটা চাইলে চেঞ্জ করে নিতে পারি, সেই জন্য বৃত্তিটার উপর ক্লিক করে আমরা এখান থেকে কালারসে যাব। ওকে, এই যে কালার, এই কালারে যাবো। কালারে যাওয়ার পর আমরা এখান থেকে এটা হোয়াইট করে দেবো, আপনি চাইলে আপনার মনের মতো কালার দিতে পারেন। তারপর এখান থেকে আমি এটা ট্রিক দিয়ে দেবো, সরি আমি এটা হলুদ কালার করে দিলাম, তারপরে ট্রিক দিয়ে দেবো। ট্রিক দেওয়ার পর আমরা এটা ঠিক সুন্দর মতো এখানে বসায় নেব। মোটামুটি চারটা পাঁচটা রিং আপনি বৃত্তটা করে নিতে পারেন, আমি মোটামুটি চারটা করে নেব। দেখতে পাচ্ছি সুন্দর করে এখানে বসায় দিচ্ছি। ওকে, আমরা এখানে ক্লিক করে আমরা এখন একটা কপি করব। দেখতে পাচ্ছেন কপি করলাম দুটো, আবার একটা তিনটা, আর একটা কপি করে না চারটা। ওকে, চারটা রিং আমাদের হয়ে গেল, রিং বা বৃত্ত যাই বলেন হয়ে গেল। তারপর আমরা এটা সুন্দর মতো অ্যাডজাস্টমেন্ট করে নেব। ওকে, তারপর আমরা এই স্কোয়ার মেজারমেন্টে ক্লিক করার পর আমরা এটা সুন্দর করে মিডিল পজিশনে বসায় নেব। তো দেন বসায় নেওয়া শেষ হয়ে গেলে আমরা এবার এটা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এইখানে ক্লিক করব, ক্লিক করার পর আমাদের বৃত্তগুলো ট্রিক দিয়ে দেবো। দেন ট্রিক দেওয়ার পর আমরা নিচে এই শেডো এখানে ক্লিক করব, ক্লিক করার পর ওকেতে ক্লিক করে দেবো। ওকেতে ক্লিক করে দিলে সবগুলো এক জায়গায় হয়ে যাবে। তো দেন এক জায়গায় সে হয়ে গেলে আমরা এখান থেকে আবার উপরে ক্লিক করে এটা ব্যাক করব। দেন এখানে ব্যাক করে আসার পর আমরা এখন এখান থেকে এই যে এইখানে ক্লিক করে এখান থেকে গো টু ফন বা টু ব্যাক এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দিলে এটা পেছনে যাবো, তারপরে এটা আমরা কপি করে নেব। তো দেন কপি করে নেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে এটা ক্রপিংয়ে যাওয়ার পর এটা আমরা এখানে ঘুরে নেব, আবারও স্কোয়ার ম্যানেজমেন্টে যাবো। স্কোয়ার ম্যানেজমেন্টে যাওয়ার পর আমরা এখান থেকে এটা সুন্দর করে বসায় দেবো, আবার ওই সার্কেলটার উপরে ক্লিক করে আমরা এটা গো ব্যাগে বা টু ব্যাগে কি আমরা ক্লিক করে দেবো, এটা ব্যাগে চলে যাবে। এখন আমাদের এটা মোটামুটি একটা সুন্দর একটা পজিশন চলে আসছে। আমরা প্লাস আইকনে যাবো, ফ্রম গ্যালারিতে যাব। দেন এখান থেকে আমরা আমাদের লোগোটা নেব, আপনি আপনার চ্যানেলের লোগোটা নেবেন, আমি আমার চ্যানেলের লোগোটা নিলাম। দেন লোগোটা নেওয়ার পর আমরা এখন লোগোটা এখানে সুন্দর করে অ্যাডজাস্টমেন্ট করে দেবো। তো দেন আমি সুন্দর করে বসায় দিলাম মিডিল পজিশনে। নেওয়ার পর আবার এটা স্কোয়ার ম্যানেজমেন্টে যাবো, স্কোয়ার ম্যানেজমেন্টে যাওয়ার পর আমরা ঠিক মিডিল পজিশনে বসায় নিলাম। দেন এখন আমরা যে কাজটা করবো, এখানে এখান থেকে আমরা চাইলে আমরা একটা
স্ট্রোক দিতে পারি। আমরা এটা স্ট্রোকে ক্লিক করার পর এনেবল করে দেব। দেন এটা আমরা হোয়াইট দিতে পারি, ব্ল্যাক দিতে পারি। আমি ব্ল্যাক দিলাম, আপনাদের উইশ আপনি যেটা দিতে পারেন। তো ব্ল্যাক দেওয়ার পর প্লাস আইকনে যাবো, তারপর ক্রোম ফ্রম গ্যালারি, গ্যালারিতে যাওয়ার পর এখান থেকে আপনি আপনার সোশ্যাল মিডিয়া যে লিঙ্কগুলো আছে সেগুলো আপনি PNG ফরম্যাটে মেক করে আপনি এটা এখানে বসায় নিতে পারেন। আমি এটা ক্রপিং করে নিচ্ছি। আপনি যদি এই লিঙ্কটা তৈরি করতে না পারেন সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো, তাহলে আপনি আমাকে কমেন্ট করতে পারেন, আমি আপনাকে তৈরি করে দেখাবো কীভাবে এই লিঙ্কগুলো তৈরি করতে হয়। তো এখানে সুন্দর করে আমরা বসাই দিয়ে স্কোয়ার ম্যানেজমেন্টে ক্লিক করলাম, এটা সুন্দর করে মিডিল পজিশনে বসাই দেবো। তো দেন বসা দেওয়ার পর আমাদের মোটামুটি কাজ শেষ। এখন আপনি দেখতে পাচ্ছেন কত সুন্দর মোবাইল দিয়ে আপনি একটা 3D ইউটিউব ব্যানার তৈরি করলেন জাস্ট কয়েক মিনিটের ব্যাপারে। তো বন্ধুরা, এভাবে এটা আমরা মোটামুটি তৈরি করে নেওয়ার পর আমরা এটা ইউটিউবে সাবমিট করব। আমি এটাকে সুন্দর করে বসাই নিচ্ছি। একটি স্ট্রোক দিতে পারেন চাইলে আপনি এটা ফুটিয়ে ওঠার জন্য। আচ্ছা, আমি হোয়াইট স্ট্রোক দেবো। ওকে, তারপরে এটা আমরা এখান থেকে স্যাভে ক্লিক করবো, স্যাভে ক্লিক করবো, স্যাভ অ্যাজ ইমেজ এখান থেকে, তারপরে কাস্টমস, কাস্টমস থেকে চলে যাবো আমরা এখান থেকে আলট্রা, আলট্রাতে ক্লিক করে স্যাভ টু গ্যালারিতে ক্লিক করে দিলে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল মোটামুটি টিউটোরিয়াল। তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকের মধ্যে বিদায় নিচ্ছি রাশিয়ার, দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে, সে পর্যন্ত।